স্টিলের তিনটি দরজা ও দুটি বেসিনের দাম প্রায় 3 লাখ টাকা। এমন অবিশ্বাস্য দামি এগুলো কিনেছেন টাঙ্গাইলের কালীহাতির টিআরকেএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। এ যেন আলোচিত বালিশ কাণ্ডকেও হার মানায়। বিদ্যালয়ের জন্য বিভিন্ন উপকরণ কেনার বিল দেখিয়ে হাতিয়েছেন 0.25 কোটি টাকা, সঙ্গে 10 লাখ টাকার টিউশন ফিও। সম্প্রতি বিদ্যালয়ের অভ্যন্তরীণ অডিটে সব অনিয়মের চিত্র উঠে এসেছে। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। টাঙ্গাইলের কালীহাতি উপজেলার নারান্দিয়া টিআরকেএন স্কুল অ্যান্ড কলেজ, সম্প্রতি প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অডিটে উঠে এসেছে ভয়াবহ অনিয়মের চিত্র। আর এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মোস্তফার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রতিষ্ঠানের নামে 3টি স্টিলের দরজা, 1টি প্লাস্টিকের দরজা ও 2টি বেসিন কিনে ভাউচার দেখিয়েছেন প্রায় 3 লাখ টাকা। পর্যাপ্ত ব্রেঞ্চ থাকা সত্ত্বেও ভুয়া বিলে প্রায় 1.5 লাখ টাকা দেখিয়েছেন ব্রেঞ্চ ক্রয় বাবদ। 2022-23 সালের আপ্যায়ন বাবদ খরচ 2,40,000 টাকা। টিউশন ফির 10 লাখ টাকা শিক্ষকদের না দিয়ে ভরেছেন নিজের পকেটে। এই বিল্ডিং এর 2টা দরজা আমি নিজের ঠিক করেছি 7,14,000 টাকা। আবার এই দরজার 1 টাকা কাছাকা ফ্রেম ছিল না 12,000 টাকা। এই টোটাল 3টা দরজাই ঠিক করা হয়েছে, কিন্তু এখানে 17টা দরজার বাউসা দেওয়া হয়েছে। 1.5 বছরের আমাদের বেতন বাকি, প্রভিডেন্ট ফান্ড বলতে আমাদের কিছু নাই। সরকার থেকে ওই বিল্ডিং এর জন্য যথেষ্ট পরিমাণ ব্রেঞ্চ আসছে, আমাদের ব্রেঞ্চের কোনো অভাব নাই, অথচ ব্রেঞ্চের বাউসার দেখানো হয়েছে, পুরোটাই হলো ভুয়া। এখানেই শেষ নয়, মসজিদ ফান্ডের টাকা, গভর্নিং বডির নির্বাচন, শিক্ষা সফর, প্রশংসাপত্র বিক্রি সহ বিভিন্ন খাত থেকে হাতিয়েছেন 0.25 কোটি টাকার মতো। যত টাকা ছিল ফান্ডে সব সে মাইরা খাইছে, তো এখন সহকারী আছিল সেও মাইরা খাইছে, আরো কলেজে আরো 2-3 জন আছে, তাদের নাম বলতে যায় না। এলাকায় যারা প্রতিষ্ঠার সাথে জড়িত ছিল, শ্রম দেয়া, ঘাম দেয়া, জমি দেয়া, তাদেরকে পরিকল্পিতভাবে এই স্কুল থেকে আউট করে দেওয়া হয়েছে, এবং স্কুলে যারা দুর্নীতি করছে এদের অপসারণ চাচ্ছি। এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। অভিযোগের ভিত্তিতে আমি তদন্ত টিম গঠন করে আমি বিষয়টা তদন্ত করব, তদন্ত করে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথ বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য আমি জানাবো। ইমরুল কায়েস, আরটিভি।